আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তোমাদের ফিজিক্স অর্থাৎ পদার্থবিজ্ঞানের নবম এবং দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের পদার্থের অবস্থা ও চাপ পার্ট টু, পদার্থের অবস্থা এবং চাপ পার্ট টু এর যে বাকি যে অংশগুলো ছিল ওই অংশগুলো আমরা আজকে আলোচনা করব। দেখো, প্রথমেই আছে আমার প্যাস্কেলের সূত্র। প্যাস্কেলের সূত্র হচ্ছে স্থির তরলে কোনো অংশে, কোনো একটা স্থির তরল এই কোনো একটা অংশের মধ্যে যদি কী করে বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছু পরিমাণ না কমে যদি কী হয় তরলের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং পাত্র সংলগ্ন দেয়ালের গায়ে লম্বভাবে যদি কী করে ক্রিয়া করে, এটা হচ্ছে কি প্যাস্কেলের সূত্র। যেমন তোমাদের উদাহরণ হিসেবে একটা অংশ আমি একটা চিত্র আঁকছি, চিত্রটা হচ্ছে একটা পিস্টন, দুইটা পিস্টনের জায়গায় দুইটা সিলিন্ডার, একটা সিলিন্ডারকে আমি সি ওয়ান দ্বারা প্রকাশ করছি আর একটা হচ্ছে সি টু। এখন এই সি ওয়ান সিলিন্ডারের মধ্যে যদি ক্ষেত্রফল এ ওয়ান হয় এবং এফ ওয়ান যদি বল প্রয়োগ করা হয় এবং সিলিন্ডার টু অর্থাৎ সি টু এর মধ্যে যদি ক্ষেত্রফল এ টু হয় এবং এর মধ্যে দিয়ে কী হইব বল এফ টু হবে। এখন আমরা কিন্তু জানি যে চাপ যদি এই ওয়ানের ক্ষেত্রে চাপ পি সমান কী হইব, তাহলে আমরা জানি চাপ সমান এফ বাই এ। তাহলে যেহেতু এটা এফ ওয়ান আর এ ওয়ান, তাহলে সুতরাং আমার পি সমান হবে এফ ওয়ান বাই এ ওয়ান। আর দ্বিতীয়টার ক্ষেত্রে, দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা লিখতে পারি চাপ পি সমান এফ টু বাই এ টু। এখন এটা যদি আমরা ভাঙাই তাহলে কী পাই একটু দেখো তো, সবাই একটু খেয়াল করো, কোনাকুনি যদি গুণ করে দাও তাহলে আমরা এফ টু সমান পাই পি ইন্টু এ টু। কী পাই? এফ টু সমান পি ইন্টু এ টু। এখন আসো পি, আমরা পি সমান এফ ওয়ান বাই এ ওয়ান লিখছিলাম, এখন এই এফ ওয়ান বাই এ ওয়ান পি এর মানটা বসাই দাও। এফ ওয়ান বাই এ ওয়ান ইন্টু হচ্ছে কত? এ টু। আচ্ছা, তাহলে এখন এটারে আমরা লিখতে পারি এফ ওয়ান এ টু ডিভাইডেড বাই এ ওয়ান কি সমান? এফ টু সমান। তাহলে সুতরাং এই এফ ওয়ান যদি নিচে আনো তাহলে এটা এরকম হইতেছে এফ টু বাই এফ ওয়ান সমান হচ্ছে এ টু বাই এ ওয়ান। এই হয়েছে মোটামুটি তোমাদের একটা সূত্র। অর্থাৎ বড় পিস্টনের যে বল ভাগ হচ্ছে কি ছোট পিস্টনের বল, এবং বড় পিস্টনের ক্ষেত্রফল ভাগ হচ্ছে কি ছোট পিস্টনের ক্ষেত্রফল। এই হয়েছে তোমাদের প্যাস্কেলের যে সূত্রটা এটার বর্ণনা। কিন্তু তোমাদের কিছু কিছু ম্যাথের মধ্যে যদি এই সিলিন্ডারের, সিলিন্ডারের আকৃতির যদি মনে করো যে ক্ষেত্রফল, তো এটা এই হচ্ছে কি ক্ষেত্রফল। এখন মনে করো তোমার এই সিলিন্ডারের ক্ষেত্রফল না দিয়ে বললো যে সিলিন্ডারের ব্যাসার্ধ, অঙ্কের মধ্যে যদি বলে সিলিন্ডারের ব্যাসার্ধ, তখন তোমরা এই এ টু এর ক্ষেত্রে তোমরা বসা পাচ্ছে কি, ধরো আমি একটু উপর দিকে একটু মুছি, এটা ছিল আমার পি সমান এফ ওয়ান। এই অংশটা যদি আমার ক্ষেত্রফল না বলে বলে কি যে সিলিন্ডারের একটা ব্যাসার্ধ, তখন তোমরা কি করবা যে এফ টু বাই এফ ওয়ান সমান সিলিন্ডারের ক্ষেত্রফল বসে দিবা পাই আর স্কোয়ার, যেহেতু এটা টু তাহলে এই জায়গায় একটা টু দিবা, নিচে পাই আর ওয়ান স্কোয়ার। তো দেখো পাই পাই কি বাদ, তাহলে আমরা লিখতে পারি কি যে সুতরাং এফ টু বাই এফ ওয়ান সমান আর টু স্কোয়ার বাই আর ওয়ান স্কোয়ার।
f2 divided by f1 সমান হচ্ছে r2 square by r1 square আবার মনে করো এই ব্যাসার্ধ না দিয়া যদি আমার ব্যাস দেয় ব্যাসার্ধ না দিয়া যদি কি দেয় ব্যাস দেয় তখন কি করব দেখো ব্যাসার্ধ দিয়া যদি না দিয়া যদি ব্যাস দেয় তখন তখন আমরা লিখব এইভাবে f2 by f1 সমান d2 d by 2 ব্যাসার্ধ রে যেহেতু আমরা ওই যে r ছিল তে r এর যেহেতু ব্যাসার্ধ r এটা হচ্ছে ব্যাস তো ব্যাসের অর্ধেক হলে ব্যাসার্ধ হবে তাহলে এটা d by 2 হোল স্কয়ার আর এটা হলো d2 এদিক হইব কত d1 by 2 তার উপরে হোল স্কয়ার বা f2 by f1 সমান এটা লিখতে পারো d2 square divided by 4 আবার এটা লিখতে পারো কি d1 square by 4 এই অংশটা তোমরা এইভাবে লিখতে পারো 4 4 বাদ গেলে d2 square by d1 square এটা হইব এই হইছে তোমাদের প্যাসকেলের যে সূত্র তারপর আসো আর্কিমিডিসের যে সূত্রটা আর্কিমিডিস বলছে যে কোন বস্তুকে যদি স্থির তরলে কোন বস্তুকে স্থির তরলের মধ্যে নিমজ্জিত করলে বা ডুবালে অর্থাৎ নিমজ্জিত বা কি করলে ডুবালে বস্তুটি কিছু ওজন হারায় এই হারানো ওজন বস্তু দ্বারা তরলের অপসৃত ওজনের সমান এই হারানো ওজন বস্তু দ্বারা তরলের অপসৃত হারানো ওজনের কি সমান এখন এই সূত্র অনুসারে বস্তুটার কিছু তোমাদের ম্যাথের ক্ষেত্রে লাগবে কাজে লাগবে এই তিনটা শর্ত বস্তুর নিমজ্জন এবং ভাষণ যেমন এদিকে একটু চিত্রটা খেয়াল করো যদি এই বলে এই অংশ থেকে ডব্লিউ যদি একটা বস্তুর ওজন হয় এবং ডব্লিউ ওয়ান এই ডব্লিউ ওয়ান যদি নিচ থেকে একটা প্লবতা কাজ করে আমরা আগের পার্টটার মধ্যে প্লবতার কথাটা বলছিলাম তাহলে একটা আমার যদি এইভাবে উপর থেকে যদি একটা ওজন ছাড়ি নিচ থেকে একটা আমার প্রাণীর মধ্যে কী হবে একটা প্লবতা সৃষ্টি হবে তো প্লবতা হচ্ছে বিপরীতমুখী যে বলটা প্রয়োগ করবো এটা যদি আমার কী হয় ডব্লিউ ওয়ান হয় এবং বস্তুর ওজন যদি কী হয় ডব্লিউ হয় এই ক্ষেত্রে অর্থাৎ ডব্লিউটা যদি কী হয় ডব্লিউ হচ্ছে আমার কি ওজন ওজন যদি প্লবতার থেকে কী হয় বেশি হয় তাহলে বস্তুটা কী হইব ডুবে যাবে বস্তুটা সম্পূর্ণরূপে কী করবে এই পাত্রের তলদেশে ডুবে যাবে আবার যদি মনে করো বস্তুর যে ওজন আছে এই ওজন এবং প্লবতার মান যদি কী হয় সমান হয় তখন বস্তুটা কী হইব ডুবন্ত অবস্থায় বাঁচবে এখন ডুবন্ত অবস্থায় বাঁচবে মানে কি মানে সম্পূর্ণটা ডুবে যাবে না মোটামুটি পুরোটাই ডুববো কিন্তু পুরোটা মানে একটা বস্তু যদি রাখা হয় বস্তুটার আংশিক কিছু অংশটা পানির উপরে থাকবো আর ম্যাক্সিমাম বা বেশি অংশটুকু কী হইব পানির তলদেশে ডুবে থাকবে এবার আসো আরেকটা যে শর্ত এই শর্তটা হচ্ছে ডব্লিউ ইজ লেস দেন যদি ডব্লিউ ওয়ান হয় অর্থাৎ বস্তুর ওজনটা যদি প্লবতার থেকে ছোট হয় তাহলে বস্তুটা কী করবো বাঁচবে তাহলে বস্তুটা কী হবে বেঁচে থাকবে আংশিক পরিমাণ ডুববো কিন্তু বাকি অংশটা কী হইব বেঁচে থাকবে দেখো তারপর হচ্ছে তোমাদের বায়ুমণ্ডলের চাপ বায়ুমণ্ডলের চাপটা যেমন এই জায়গাটার মধ্যে এই যে একটা পারদ স্তম্ভ এটা হচ্ছে একটা পারদ স্তম্ভ এখন এই পারদ স্তম্ভটা হচ্ছে যেমন মনে করো এটা যদি তুমি মনে করো একটা পারদের পূর্ণ একটা পারদপূর্ণ মনে করো এই জায়গাতে আছে সব পারদ নিলা পারদপূর্ণ আছে এখন এই পারদপূর্ণ পাত্রটা মনে করো 100 সেন্টিমিটার আনুমানিক ধরো 100 সেন্টিমিটার যদি হয় তাহলে এই পারদ স্তম্ভটাকে আমি যদি এই পানির মধ্যে কী করি উপর করে এই জায়গায় বসাইলাম এই স্তম্ভটার উপর করে যদি বসাইলাম বসানোর পরে তখন এই যে 76 সেন্টিমিটার একটা অংশ আর একটা অংশ খালি পানিটা আমার এই অংশ থেকে এদিক থেকে চাপ প্রয়োগ হলে এই পানিটাকে কী করে পর্যন্ত ধরে রাখবো আমার 76 সেন্টিমিটার পর্যন্ত ধরে রাখবে এখন এই 76 সেন্টিমিটার যে অংশটা এটা হচ্ছে তোমার কি বায়ুমণ্ডলের চাপ আর 24 সেন্টিমিটার যেটা আছে এটা হচ্ছে কি টরিসেলের শূন্যস্থান বলা হয় 24 সেন্টিমিটার যেটা এই অংশটা বলা হয় টরিসেলের শূন্যস্থান এই বায়ুমণ্ডলের চাপ হচ্ছে তোমার 76 সেন্টিমিটার বা পারদ স্তম্ভ আর কি বলা যায় তারপরে আসো তোমাদের আরেকটা অংশ আছে স্থিতি এই অংশটা এইভাবে হয় যে
স্থিতি স্থাপক সীমার মধ্যে কিরণ বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির কি, পীড়নটা বিকৃতির সমানুপাতিক। এখন পীড়ন যে বিকৃতির সমানুপাতিক, এখন আসে স্থিতিস্থাপকতাটা কি। এই জায়গার মধ্যে স্থিতিস্থাপকতা হচ্ছে কোনো একটা বস্তুকে বাইরে থেকে যদি বল প্রয়োগ করো, কোনো একটা বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ করলে বস্তুর আকৃতির পরিবর্তন হয়। বস্তুর একটা কী হবে, আকৃতির একটা পরিবর্তন হবে বল প্রয়োগ করলে। এবং বল অপসারণ করলে, যে ধর্মের কারণে বল যদি অপসারণ করো, তাহলে যে ধর্মের কারণে বস্তু আগের অবস্থানে ফিরে আসে তাকে স্থিতিস্থাপকতা বলে। এখন স্থিতিস্থাপকতা হচ্ছে তোমার এভাবে লেখা যায় এখানে, পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি সমান হচ্ছে ধ্রুবক, বা এটারে ইয়ং এর গুণাঙ্ক বলা হয়। এটারে ইয়ং এর গুণাঙ্ক বলে। পীড়ন, পীড়নের তোমার এককটা হচ্ছে নিউটন আর মিটার স্কোয়ার অথবা পেস্কেল বলতে পারো। বিকৃতির কোনো একক নেই, একক নেই। তাহলে এই অংশের মধ্যে আমরা বায়ুমণ্ডলের চাপ, স্থিতিস্থাপক সীমার মধ্যে যে পীড়ন আর বিকৃতির রাজ্যে সমানুপাতি, এবং স্থিতিস্থাপকতা কি, পীড়ন বাই বিকৃতি সমান হচ্ছে ধ্রুবক, এই অংশটার ধ্রুবকটা বলা হয় কি, ইয়ং এর গুণাঙ্ক বলা হয়। এই হয়েছে তোমাদের পদার্থের অবস্থা এবং চাপ পুরা টোটাল। আগের একটা পার্ট ওয়ান এবং পার্ট টু এর মধ্যে পুরো সম্পূর্ণ আমরা মোটামুটি এই অধ্যায়টারে যে থিওরি যে ক্লাসটা আছে এটা মোটামুটি বোঝাইলাম। আগামী ক্লাসে আমরা কিছু ম্যাথ নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।